ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে। ধনধান্য অডিটোরিয়ামের পর আপনাদের অনেকের রিকোয়েস্ট এসেছিল যে দাদা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটা একবার ঘুরে দেখাও, সেমভাবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটাও এক্সপ্লোর করো, উইচ ইজ সাউথ এশিয়াস ওয়ান অফ দ্য লার্জেস্ট কনভেনশন সেন্টার। ঠিক শুনছেন, কলকাতার তো সবচেয়ে বড় কনভেনশন সেন্টার রয়েছে, কারণ এখানকার যে মেন অডিটোরিয়াম আর বলতে পারি লার্জ অডিটোরিয়াম, সেইটার সাইজ মানে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 3200। ক্যান ইউ জাস্ট ইমাজিন দ্যাট, সায়েন্স সিটিকেও পেরিয়ে গেছে এবং ধনধান্য এর থেকে কম রয়েছে। মানে ভাবুন, ধনধান্য অডিটোরিয়ামের মেন অডিটোরিয়ামটা কি বিশাল লাগছিল, তো এইটার ভেতরে লার্জ অডিটোরিয়ামটা কি দুর্দান্ত লাগবে। এখনও পর্যন্ত তো এখানে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটাই রয়েছে, বাট এর পাশে ঠিক ওখানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওই যে বড় জায়গাটা রয়েছে, বড় জায়গাটা তৈরি হচ্ছে, সেটা কনস্ট্রাকশনে রয়েছে, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেরই এক্সিবিশন সেন্টার সেখানে তৈরি করা হচ্ছে। সেখানে নানা রকম রিটেল স্পেস থাকবে, নানা রকম শোকেসিং ইভেন্টস হতে পারবে এবং নানা রকম এক্সিবিশন ইভেন্ট সেখানে হোল্ড করা হবে এর সাথে সাথে। মানে ভাবতে পারছেন, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি এক্সিবিশনটাও কিন্তু এখানে চলে আসছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে একটা ডিটেল ট্যুর নেওয়া যাক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের। আসুন যাই ভেতরে। চলে এলাম ভেতরে এবং এইটা হচ্ছে মেন যে লেভেলটা সেইটা। আমি প্রচণ্ড কনফিউজ লাগছে যে এখানে কোন কোন দিকে কোন কোন জায়গা রয়েছে, সব কিছু দেখাবো আপনাদেরকে, পাই টু পাই ডিটেলস দেখাবো। ও বাই দ্য ওয়ে, এইখানটা রয়েছে এই যে চার্ট রয়েছে, ডিরেকশনাল চার্ট, যে কোন ফ্লোরে কী কী রয়েছে। আপনাদেরকে মেন যে বেসমেন্ট লেভেল থেকে শুরু করি, এখানে আমি দেখতে পাচ্ছি 3, 4, 5। আচ্ছা, 3, 4, 5, সাতখানা এখানে বাই দ্য ওয়ে হলস রয়েছে, দেখতে পাচ্ছেন 1 থেকে 7 পর্যন্ত। 3, 4, 5 হচ্ছে আপনাদের ব্যাঙ্কোয়েটস, যেগুলো ব্যাঙ্কোয়েট বিভিন্ন ইভেন্টসের জন্য ইউজ হতে পারবে। এবং এইখানে যে মেন হলটা, যেটার ব্যাপারে আমি বলছিলাম যে লার্জেস্ট যে স্পেসটা, বিগেস্ট যে স্পেসটা রয়েছে 3200 সিটিং ক্যাপাসিটি, সেটা হচ্ছে এই যে এটা, যেটা টপ ফ্লোরে রয়েছে। তার সাথে আরও দুটো কিন্তু এখানে মিনি অডিটোরিয়াম রয়েছে, যেটার ক্যাপাসিটি 400 করে, সেইটা হচ্ছে এই যে 6-7 হচ্ছে সেটা। এবং তার সাথে আরও একটা ব্যাঙ্কোয়েট রয়েছে, যেটা হচ্ছে হল নাম্বার 2, এটাও ব্যাঙ্কোয়েট। মানে 2, 3, 4, 5 এইগুলো হচ্ছে ব্যাঙ্কোয়েট এবং বাকি তিনখানা হচ্ছে অডিটোরিয়াম, একটা বড় আর দুটো ছোট ছোট সাইজের। তো চলুন সেইগুলি দেখানো যাক। একবার গ্রাউন্ড ফ্লোরে যে তিনখানা ব্যাঙ্কোয়েট রয়েছে 3, 4, 5 সেইগুলি দেখাবো। এইটা হচ্ছে ব্যাঙ্কোয়েট নাম্বার 3। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। ও ম্যান, আহা, কি বিশাল ব্যাঙ্কোয়েট, জাস্ট ইমাজিন করুন। এবং চারিদিকে কত গেট, জাস্ট ভাবুন, 1, 2, 3 আমি জানি আমার আওয়াজ ইকো হচ্ছে, কতটা বড় স্পেস তার মানে ভাবুন, এবং কতটা হাইট, ও মাই গড, ইটস হিউজ ম্যান, ইটস বিগ, ইটস হিউমাঙ্গাস, ওয়ান্ডারফুল। এইখানে যে কোনো বিয়ে কিংবা কোনো ইভেন্ট কিংবা কোনো রিসেপশন পার্টি অর সামথিং, যে কোনো পার্টি টাইপের আপনারা অ্যারেঞ্জ করতে পারেন, এখানে এইটা নিতে পারেন। তার পাশে আরেকটা ছোটো যে ফোরটা, সেটা এর চেয়ে একটুখানি ছোটো সাইজের, যে 5 সেটা সেম সাইজের। তো তার মানে ফোরটা আমি আরেকটা দেখাবো আপনাদেরকে, যে সেটার ভেতরে সেটা কতটা বড়। তো এইটা তো দেখতে পেলেন আপনারা যে 3rd ব্যাঙ্কোয়েট, এবং এখান থেকেই কানেকশান রয়েছে। মানে আপনারা যদি চান দুটো কিংবা 3 ব্যাঙ্কোয়েট একসাথে বুক করতে পারেন, এর জন্যই বলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তিনখানা ব্যাঙ্কোয়েট রয়েছে। এটা হচ্ছে 3, এবং আপনাদেরকে একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছি। এত বড় গেট, এটা হচ্ছে 4 ব্যাঙ্কোয়েট, যেটা দেখাই আপনাদেরকে, দেখুন 4। এটা কম্পেয়ার টু একটুখানি ছোট সাইজ, মানে 3 থেকে একটুখানি ছোট। এখানে আমার মনে হয় যে অফিসিয়াল যে সমস্ত মিটসগুলো, আর বলতে পারি কর্পোরেট যে সমস্ত ইভেন্টসগুলো, কিংবা যদি কোনো ইভেন্ট হচ্ছে, ও আচ্ছা, এখানে আমি একটা সেমিনারে এসেছিলাম, একটা ইভেন্টে এসেছিলাম, যেটার ফুডিংয়ের জন্য এইটাকে ইউজ করা হয়েছিল, এটাকে ইয়ে করা হয়েছিল, এটাকে বুক করা হয়েছিল। তো আপনারা সেইরকম টাইপের মানে ইভেন্ট, আপনারা ধরুন কোনো অডিটোরিয়াম হচ্ছে, আপনারা ফুডিংয়ের জন্য এইখানটা ব্যবস্থা করতে পারেন, ব্যাঙ্কোয়েটগুলো ইউজ করতে পারেন এইভাবে। এবং আমার মনে হয় এইখান থেকে বেরোলে
পাঁচ নম্বর ব্যাংকের টপে যাব কানেকশন। তো চলুন দেখা যাক, আসুন আসুন এদিকে চলে আসুন। এখানে ওয়াশরুম সব কিছু ব্যবস্থা রয়েছে, ওদিকে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, এবং এইটা হচ্ছে পাঁচ নম্বর, মানে বুঝতে পারছেন একটার থেকে একটা বেরিয়ে কিন্তু কানেকশন রয়েছে। এই গেট থেকে যদি বেরোতাম চার নম্বর থেকে, তাহলে পাঁচ নম্বরে আমরা ইজিলি চলে আসতে পারতাম। আমার আজকে আর জিমে যেতে হচ্ছে না, আমার আজকের এক্সারসাইজ এই গেট খুলতে খুলতে হয়ে যাচ্ছে। তো পাঁচ নম্বর ব্যাংকুয়েটটা অ্যাজ ইট ইজ, একটুখানি ডিজাইন চেঞ্জ রয়েছে, বাট সিমিলার সাইজ অফ দ্য থার্ড ওয়ান। দেখতে পাচ্ছেন এখানে কি দারুণ প্রিমিয়াম ক্লাসের এখানে উডেনের কাজ করা হয়েছে, জাস্ট দেখুন। এবং এইখানেও প্রচুর গেট আমি দেখতে পাচ্ছি, অনেকগুলি গেট আছে, অনেকগুলি দিক থেকে আমরা বেরোতে এবং ঢুকতে পারি এই ব্যাংকুয়েটটাতে। চলে এলাম ফার্স্ট ফ্লোরে, যেটা বেরোচ্ছি লিফট থেকে আমাদেরকে ঠেলে ঠেলে বের করছে। চলে এলাম মেন অডিটোরিয়াম, মিনি অডিটোরিয়ামে এখন যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। অ্যান্ড এদিকটা হচ্ছে মিনি অডিটোরিয়াম, আসুন যাওয়া যাক। এবং এখানে বিভিন্ন ইভেন্টস আপনারা অর বলতে পারি বিভিন্ন কনভেনশন আপনারা হোল্ড করতে পারেন, যদি আপনার ছোটখাটো কোনো কনভেনশন থাকে। আমাকে দেখতে কত ছোট মনে হচ্ছে ভাবুন, স্টেজ থেকে পিওভি শট দেখাচ্ছি, যে স্টেজ থেকে এইখানটা দেখতে কেমন লাগবে দর্শকদেরকে, তো তার মানে বুঝতে পারছেন কতটা বড়। দিস ইজ জাস্ট 400 ক্যাপাসিটি একটা মিনি অডিটোরিয়াম, এবং ভাবুন জাস্ট যখন 3200 যাব সেটার জন্য স্টে টিউন থাকুন, এই ভিডিওতেই আপনাদেরকে পুরো ট্যুরটা করাবো। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই স্টেজগুলোর, মানে এই অডিটোরিয়ামসগুলোর এত চিপ রেট দেখে, এত কম দাম, এত সস্তায় দেখে। এটা অবভিয়াসলি গভর্নমেন্ট প্রজেক্ট বলেই এত সস্তায়, কারণ আপনাদেরকে রেট জানার জন্য নাম্বারে ফোন করুন, কিংবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে রেট জানতে পারেন। এইটার সাইজ আমি বলে দিই আপনাদেরকে, এই স্টেজগুলির সাইজ হচ্ছে 20x30, আর বলতে পারেন 30x20। মেন অডিটোরিয়াম যেটা যাবো সেটার সাইজ সেখানে বলছি আপনাদেরকে। এইখানে যদি আপনারা ইভেন্ট করেন তাহলে ভাবুন কতটা, কত কিছু ফেসিলিটিস পাচ্ছেন। এর সাথে সাথে আপনারা ব্যাংকোয়েট পেয়ে যাচ্ছেন, ব্যাংকোয়েট বুক করতে পারছেন আলাদা করে, ব্যাংকোয়েটও চিপ রেটে রয়েছে, ব্যাংকোয়েটও সস্তায় রয়েছে। মানে ভাবুন কতটা সস্তায় গভর্নমেন্টের এত সুন্দর আমরা প্রপার্টি ইউজ করতে পারছি এবং সেটার লাভ তুলতে পারছি। তো আমরা এই মুহূর্তে চলে এলাম যে মেন অডিটোরিয়াম লেভেলটা, মানে যে মেন বড় যে অডিটোরিয়ামটা সেইখানে যাচ্ছি। আপনাদেরকে মিনি অডিটোরিয়াম যেটা দেখালাম, 7 বোধহয় দেখালাম, 7 and 6 বোথ আর আইডেন্টিক্যালস, তো আমি দুটোই দেখাচ্ছি না। দুটোই 400 ক্যাপাসিটি রয়েছে, এবং তার রেটস আমি অবভিয়াসলি বললাম, রেট জানার জন্য আপনারা কন্ট্যাক্ট করুন সেই নাম্বারটিতে, এবং সেইটার স্টেজ সাইজটাও সেম। তো আমরা এখন যাচ্ছি যে মেন এখানে যে হলটা রয়েছে, হল নাম্বার 1, সেইখানে ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা চলে এসেছি ফোর্থ ফ্লোরে, এইটা হচ্ছে ফোর্থ লেভেল, ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ পুরোটাই কিন্তু মেন অডিটোরিয়াম। সো সেভেন্থে হচ্ছে ব্যালকানি, সবটাই আপনাদেরকে দেখাবো, আসুন ভেতরে যাওয়া যাক। এটাই হচ্ছে সেই এন্ট্রি, বিশ্ববিখ্যাত এন্ট্রি। আমি প্রথমবার আসছি এখানে, আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি ধনধন্য অডিটোরিয়াম দেখেছি, মেন অডিটোরিয়ামটা এত বড়, এবং তারপরে এইটা দেখছি, এটা তো তার চেয়ে বড় হবে। আমি প্রচণ্ড এক্সাইটেড। এটা সিটিং ক্যাপাসিটি বলা হচ্ছে 3100 something, মানে 3200 কাছাকাছি, কিন্তু অ্যালটমেন্টের জন্য 3000 seats দেওয়া হয়, বাকিটা হিটকো নিজেদের এমার্জেন্সি পারপাসের জন্য রাখে। তো আসুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি।
তো আমি দেখতে পাচ্ছেন কোথায় রয়েছি, একটু উঁচুতে চলে এসেছি, তারপরও ওপরে সিটস রয়েছে। আমি এই মুহূর্তে 7th লেভেলে রয়েছি অ্যান্ড এখান থেকে জাস্ট স্টেজটা কি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। সো আপনারা চলে গেছেন ওপরে এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন যে আমাকে কেমন লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেজে একটুখানি কাজ হচ্ছে, বাট আপনাদেরকে একটুখানি বলি ব্রিফিংয়ের জন্য যে দুদিকে কিন্তু স্টেজের লিফট রয়েছে। ধনধান্যতে যেমন একদিকে লিফট ছিল, এখানে দুটো দিকেই লিফট পাওয়া যাচ্ছে। মানে VVIP কিংবা VIP এন্ট্রি যদি হয় তাহলে ডাইরেক্টলি আপনারা গ্রাউন্ড ফ্লোর থেকে ওপর পর্যন্ত একেবারে স্টেজে নিয়ে চলে আসতে পারছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের মেইন অডিটোরিয়ামের যে স্টেজ, যেটা 100 ফিট বাই 60 ফিট, আমি ঘরে উঠলাম এবং এখানে কাজ হচ্ছে। এই মুহূর্তে কাজ চলছে, স্টেজটা একটুখানি মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ারের কাজ চলছে। স্টেজের পেছন দিকটাই রয়েছে গ্রিন রুম, লিফট তো রয়েছেই, তার সাথে এখানে লেডিস গ্রিন রুম, এখানে জেন্টস গ্রিন রুম। আমি জাস্ট একটা আপনাদেরকে গ্রিন রুমটা দেখাবো, এখানে চলে আসো সুষম। এখানটা দেখতে পাচ্ছেন মেকআপ, সবকিছু, মেকআপ করার যে আয়না এবং আমাদের মেকআপ টেবিল সেগুলি রয়েছে, ড্রয়ার্স অ্যান্ড অল সবকিছু ব্যবস্থা রয়েছে। এখানে একটু ফ্রেশন আপ হওয়ার জন্য বেসিন অ্যান্ড অল সবকিছুর ব্যবস্থা রয়েছে, নিজের কয়েকটা জিনিস রাখার জন্য, জামা কাপড় কিংবা কিছু রাখার জন্য, এখানে ক্লোজেট রয়েছে একটা। তো এটা হলো একটা মেকআপ রুম, অর্বতবাড়ি গ্রিন রুম। সেম সিমিলার টাইপের গ্রিন রুম রয়েছে লেডিসদেরও, তো লেডিস জেন্টস আলাদা আলাদা গ্রিন রুম আমরা এখানে ব্যবস্থা পেয়ে যাচ্ছি। তো এইটা তো ছিল ফুল ট্যুর অফ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো দুর্দান্ত লেগেছে এই যে বিশাল কনভেনশন সেন্টারটা ঘুরে এবং তার পাশে যে এক্সিবিশন সেন্টারটা হচ্ছে সেটার বিষয়ে জেনে। সেটা কনস্ট্রাকশন হলে আমি আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই, সেখানে দেখাবো যে কী কী হচ্ছে, কী কী আসতে চলেছে। তো আপাতত এই ভিডিওটা এইটুকুই রাখি। মেন অডিটোরিয়াম কেমন লাগলো, মিনি অডিটোরিয়াম কেমন লাগলো, ব্যাংকোয়েটসগুলো কেমন লাগলো, রেটসের জন্য আমি আবার বলছি নাম্বার দেওয়া রয়েছে, ডাইরেক্ট আপনারা হিট করে কন্ট্যাক্ট করুন এবং কন্ট্যাক্ট করে আপনারা সেই রেটসগুলো নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, শেয়ার করুন নিজের বন্ধুবান্ধব সবার সাথে, তাদেরকে বলুন যে এত অ্যাফোর্ডেবল রেটে আপনারা এত ভালো ভালো সব যে প্রপার্টিসগুলো গভর্নমেন্টের সেগুলো ইউজ করতে পারবেন। এটা রয়েছে, ধনধান্য রয়েছে, তা আপনারা সেইখানে নিজের ইভেন্টসগুলো করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই রাখি, লাইক করে যাবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না নিজের ফিডব্যাকসগুলো, এবং তার সাথে সাথে ইয়েস চ্যানেলে যদি নতুন হয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে যান, এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা বাই, দেখা হচ্ছে।